আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। আমি ছাত্রলীগ করেছি, জনসভা আমার পিতা জনসভা করেছেন, এলাকার চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন। আমি আমি দেখেছি আমার পিতা মানুষকে সবসময় ছোট থেকে মানুষের সেবা করতেন। তারপর আমি রাজনীতির ছোট থেকে রাজনীতিতে ঢুকলাম, রাজনীতি পদার্পণ হলো। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, ছাত্রলীগের মেম্বার ছিলাম। তারপর জনসভা পিতার রক্তের ধারাবাহিকতার কারণেই আমি মানুষের সেবা করতে চাই এবং এলাকার আমার পিতা অনেক কাজ করেছেন, তার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। নির্বাচনের ইস্তেহারে আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে বাংলাদেশ একটি মধ্যআয়ের দেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে শেষ করে আমরা ইতিমধ্যে একটি স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি, যা আমাদের অপরিকল্পিতভাবে এই আমাদের এখনো নগরটা রয়েছে। আমি নির্বাচিত হলে আমি গ্রামকে শহর করতে চাই, পরিকল্পিতভাবে আমরা নগরবিদদের সাথে আলোচনা করে আমরা একটি সুন্দর গ্রিন এবং ক্লিন ওয়ার্ড করতে চাই এবং এই ওয়ার্ডের ম্যাক্সিমাম মানুষের আমাদের দুর্ভোগ হলো পানিবন্দী হয়ে থাকে মানুষ, কারণ অপরিকল্পিত নগর গঠন করতে গেলে করলে এই ধরনের ব্যবস্থা হয়। আমি যদি নির্বাচিত হই অবশ্যই পরিকল্পিতভাবে 37 নম্বর ওয়ার্ডকে আমি ঘুরবো ইনশাআল্লাহ। আমার এই আবাসিক এলাকায় এবং একটা আবাসিক এলাকায় বাণিজ্যিক এলাকাতে এই ধরনের একটা ময়লা স্তব্ধ আমার জনগণ এলাকাবাসী মেনে নিতে পারছে না। আমি এটার বিরুদ্ধে সবসময় সোচ্চার রয়েছি, ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে আমি এই বিরুদ্ধে মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যে আমাদের এলাকা একটি শিল্পনগরী এলাকা, এই এলাকাতে অনেক মানুষের বসবাস, প্রায় 1 লক্ষ লোকের বসবাস এই ওয়ার্ডে রয়েছেন। এখানে আমাদের যে বিদ্যুতের এবং মানুষের নিরাপত্তার যে দায়িত্বটা বর্তমানে আমি আমার প্ল্যান করেছি, আমার নির্বাচন ইস্তেহারে রেখেছি যে আমি যদি নির্বাচিত হই এই ওয়ার্ডে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা যে সমস্ত এলাকাগুলো পয়েন্ট ভাগ করে মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা ওই সমস্ত এলাকায় সিসি ক্যামেরা আওতাধীন করবো এবং সিটি কর্পোরেশনের যে বিদ্যুতের আমাদের সোলার আপ রয়েছে সোলারের মাধ্যমে আমরা ওই এলাকা আলোকিত করবো ইনশাআল্লাহ। এলাকায় যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের জন্য আমি একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের চিন্তা আমরা করেছি ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে এটা ফ্রি অ্যাম্বুলেন্স চালু করে দেবো ইনশাআল্লাহ। ফ্রি অ্যাম্বুলেন্সের জন্য অবশ্যই আমাদের একটা হটলাইন নাম্বার থাকবে, সেই হটলাইন নাম্বারে 37 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ যে যার যখন প্রয়োজন অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। আমরা একটা গণকবর করেছি যা আমি আমার নিজ উদ্যোগে সেই গণকবরটি রীতিমত চলছে। এখানে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে যারা বিভিন্ন জেলা থেকে এসে এবং বাড়িঘর করেছেন, তাদের 2 কাঠা 3 কাঠা জমি রয়েছে যেখানে কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই। এবং পাশাপাশি আমার গার্মেন্টস শ্রমিক ভাইদের জন্য অনেকে অনেক দূরে দূরে দেশের বাড়ি, তো সেখানে আমার এখানে মারা যাচ্ছে তাদেরকে কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই। সেই কারণে আমি একটা নিজের উদ্যোগে আমার ওয়ার্ডে আমি একটি গণকবরের ব্যবস্থা করেছি এবং এই এলাকাতে ভালো মাঠও নাই, আমি নির্বাচিত হলে এলাকায় একটি মাঠ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে সবসময় আমি সোচ্চার, অবশ্যই আমি আমি বিশ্বাস করি যে এলাকায় অবশ্যই কোনো মাদক, আমি যদি নির্বাচিত হই এলাকায় কোনো মাদক বা সন্ত্রাসীরা অবশ্যই থাকবে না, সেই বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে আমরা এই এলাকা থেকে বিশেষ করে 37 নম্বর ওয়ার্ড থেকে চিরতরে মাদক এবং সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ। নিজে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নেই এবং থাকবো না কোনোদিন ইনশাআল্লাহ। এবং আমার এলাকার যারা জনগণ রয়েছেন, আমার এলাকার যারা আত্মীয় স্বজন রয়েছেন, আমার বন্ধু বান্ধব রয়েছেন, আমার সহকর্মীরা রয়েছেন, সকলের জন্য এই বার্তা যে আমি নির্বাচিত হলে এই এলাকায় কেউ কোনোদিন অপরাধের সাথে সম্পৃক্ত হলে আমরা তাকে এলাকাবাসীকে সাথে নিয়ে অবশ্যই তা সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে আমার 37 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে, সর্বস্তরের মা বোনদের কাছে আমার একটি আবেদন রয়েছে। আপনারা আমার ইতিমধ্যে সকলে জেনেছেন আমার মার্কাটি গুড্ডি মার্কা বা গুড়ি মার্কা, সেই গুড়ি মার্কা আপনাদের সকলের একটি করে ভোট কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, কথা দিতে পারি। ভেবে চিনতে যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন, নির্বাচিত করবেন, যে আপনার পাশে রয়েছে সারা জীবন, যে আপনার বিপদে পড়লে আপনার পাশে থাকবে তাকেই আপনারা ভোট দিবেন। নির্বাচিত হওয়ার আগে অনেকেই আপনাদের মিথ্যা আশ্বস্ত করবে, আপনাদের পাশে থাকবে এবং তারা আপনাদেরকে প্রলোভন দেখাবে, কালো টাকার প্রলোভন দেখাবে। এই ধরনের মানুষ থেকে আপনাদের সকলকেই সচেতন থাকতে হবে। ভোট একটি পবিত্র আমানত এবং গণতান্ত্রিক অধিকার, আপনাদের কেউ কালো টাকার বিনিময়ে কেউ আপনারা ভোট বিক্রি করবেন না।